জানেন 150 বছর বাঁচতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন, তার জন্য মেনে চলতেন কিছু জিনিস। কারোর সাথে হাত মেলাবার সময় দস্তানা পরতেন, মুখে মাস্ক লাগাতেন, নিজে দেখাশোনা করার জন্য বাড়িতে 12 জন ডাক্তার নিযুক্ত করে রেখেছিলেন, যারা তার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত প্রতিদিন পরীক্ষা করত। খাবার ল্যাবরেটরিতে পরীক্ষা করে খাওয়ানো হতো। প্রতিদিন ব্যায়াম করানোর জন্য 15 জন লোক ছিলেন। তিনি যে বিছানায় ঘুমতেন সেটিও ছিল বিশেষভাবে তৈরি, প্রযুক্তির মাধ্যমে অক্সিজেন যুক্ত বিছানা তৈরি করা হয়েছিল তার জন্য, সেখানেই তিনি ঘুমতেন। নিজের জন্য অর্গান ডোনারেরও ব্যবস্থা করে রেখেছিলেন, যাতে কোনো বিপদ হলে সেই সমস্ত ডোনাররা সাহায্যের জন্য এগিয়ে আসতে পারে। এই ডোনারদের সমস্ত খরচ বহন করতেন মাইকেল জ্যাকসন নিজেই, প্রয়োজনে যাতে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ মাইকেলকে দান করতে পারেন তার ব্যবস্থাও করে রেখেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। 2009 সালের 25 জুন চিরতরে না ফেরার দেশে চলে যান এই কিংবদন্তী গায়ক। তার নিয়োজিত চিকিৎসকেরাও তাকে শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখতে পারেনি। 150 বছর বেঁচে থাকার স্বপ্ন পূরণ হয়নি মাইকেল জ্যাকসনের। হঠাৎই সবাইকে ছেড়ে চিরতরে পৃথিবী থেকে বিদায় নেন। তার অনুরাগীরা যেন কিছুতেই মেনে নিতে পারেনি তার জীবনাবসানের খবর। বিশ্বজুড়ে প্রায় 2.5 মিলিয়ন মানুষ একসঙ্গে বসে তার অন্তিম যাত্রা দেখেছিলেন বিভিন্ন খবরের চ্যানেলের মাধ্যমে। আজ পর্যন্ত পৃথিবীর সব থেকে বড় লাইভ টেলিকাস্ট এই সম্প্রচার। এছাড়াও তার মৃত্যুর দিন বিভিন্ন সাইট যেমন উইকিপিডিয়া এবং টুইটার বন্ধ হয়ে গিয়েছিল। একই সঙ্গে প্রায় 2.5 ঘন্টার জন্য গুগল কাজ করা বন্ধ করে দেয়। কারণ হিসেবে সংস্থার আধিকারিকরা জানিয়েছেন, খুব বেশি সংখ্যক মানুষ একসঙ্গে মাইকেল জ্যাকসনের ব্যাপারে সার্চ করার ফলে ওই অবস্থা হয়েছিল, যার অনুমতি ছাড়া একটা সূত্র বলতে পারত না যিনি এতটাই নিরাপত্তার ঘেরাটোপে থাকতেন। মৃত্যুর পর তার দেহ পরীক্ষার পর লস অ্যাঞ্জেলসে কাউন্টি ডিপার্টমেন্ট অব মেডিকেল এক্সামিনার করোনার মাইকেলের মৃত্যুর কারণ হিসেবে লিখে দেয় হোমিসাইড, অর্থাৎ খুন। পরে জানা গিয়েছে তার শরীরে মাংস বলে কিছুই ছিল না, কঙ্কালের ওপর যেন চামড়া পরানো। প্রতিদিন অসংখ্যবার ইঞ্জেকশন নেওয়ার জন্য তার গোটা শরীর ছিল ছাঁচড়া। তারা জানায় প্রোপোফল ও বেঞ্জো ডায়াজেপাইন নামে দুটি ড্রাগের তীব্র বিষক্রিয়ার জন্য তার মৃত্যু হয়েছে। সমস্ত প্রেসক্রিপশন চেক করে বোঝা যায় মাইকেলের নিজস্ব ডাক্তার ডক্টর মুরেই হলেন সেই খুনি। তবে ইচ্ছে করে নয়, এটা অনিচ্ছাকৃত খুন, যেটাকে বিচারের সময় কোর্ট বলেছে ইনভলেন্টারি ম্যানস্লটার। মাইকেল জ্যাকসন শুধু একটি নামই নয়, সঙ্গীতের একটা অংশই কিংবদন্তি। মৃত্যুর 13 বছর পরেও তাকে নিয়ে বিশ্বের অগণিত মানুষের কৌতূহলের শেষ নেই, কারণ গানের ভুবনে তিনি অনন্য। জীবন তাকে হাত ভরে দিয়েছিল ঐশ্বর্য। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুসারে মাইকেল জ্যাকসন সর্বকালের সবচেয়ে সফল শিল্পী, যার ঝুলিতে রয়েছে 13টি গ্রামি পুরস্কার, 13টি 1 নম্বর একক সঙ্গীত এবং 35 কোটিরও বেশি অ্যালবাম বিক্রি। দীর্ঘ সময় বাঁচতে চেয়ে মৃত্যুকে চ্যালেঞ্জ জানাতে চেয়েছিলেন মাইকেল জ্যাকসন, কিন্তু সব প্রচেষ্টা বৃথা করে জীবনযুদ্ধে হেরে গিয়েছিলেন এই মহাতারকা। মাত্র 50 বছর বয়সে চিরতরে থেমে যায় তার কণ্ঠ। মৃত্যুকে চ্যালেঞ্জ জানাতে গিয়ে নিজেই চ্যালেঞ্জের কাছে হেরে গেলেন। সাজানো পৃথিবীর সাজানো জীবন সব বৃথা, মৃত্যু যে কোনো সময় আমাদের দুয়ারে হঠাৎ করে কড়া নাড়ে। চলে যেতে হয় আমাদের পৃথিবীর সব মায়া ত্যাগ করে, এটাই নিয়ম। শূন্য হাতে খালি পায়ে এভাবেই চলে যাব একদিন।